সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি টেবিল দেখার জন্য আমি আনিস আলমগীর দর্শক যুদ্ধ অপরাধের দায়ে গতরাতে জামায়াত নেতা মতিউর রহমান নিজামির ফাঁসি কার্যকর হয়েছে একই অপরাধে এর আগে ওই দলের আরও তিন নেতা আলী হাসান মুজাহিদ কামারুজ্জামান কাদের মোল্লার ফাঁসিও কার্যকর করা হয়েছিল সাজাবোগের কালে মারা গেছেন জামাতের প্রধান মানে সাবেক প্রধান গোলাম আজম এবং বর্তমানে তো জেলভোগ করছেন দেলওয়ার হোসেন সাইদি। আর ফাঁসির প্রহর গুনছেন মীর কাশেম আলী সোবাহান এবং এটিএম আজহার একের পর এক প্রথম সারির নেতাদের ফাঁসি এবং সাজার পর এই দলটির ভবিষ্যৎ কি দাঁড়াবে যুদ্ধ অপরাধ এবং জামায়াত নিয়ে আজ কথা বলব নিজামির ফাঁসি এবং জামায়াতের ভবিষ্যৎ এই শিরোনামে অতিথি হিসাবে আছেন একাত্তরের ঘাতক দালাল নির্মণ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির আছেন সেক্টর কমান্ডার্স ফোরামের মহাসচিব সাংবাদিক হারুন হাবিব এবং আছেন আমার বাপাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আমিনাম হোসেন সবাইকে স্বাগত জানাচ্ছি সাইর কবির আপনাকে দিয়ে শুরু করি আপনারা দীর্ঘদিন এই সংগ্রাম করেছেন এবং সফল হয়েছেন সফল হয়েছেন এই অর্থে যে প্রধান সারি সবগুলোই এখন বলা যায় যে আর কেউই নেই সোভান কিংবা এটিএম আজহার মীর কাশেম আলিকে অবশ্য আপনারা নিশ্চয়ই ইয়ে করেন গণনায় আনেন যেহেতু সে ফিন্সটা তার তিনজনই গুরুত্বপূর্ণ তিনজনেই গুরুত্বপূর্ণ মনে করছেন আপনি তা আমি যদি যাকে গত রাতেই দেওয়া হলো তার কথাই বলি উনি বাংলাদেশের মানে এত অধ্যপূর্ণ অধিকার পেয়েছিলেন যে যে দেশে বিরোধী করেছিলেন সে দেশেই ওনারা মন্ত্রী হয়েছিলেন এবং সৎ লোকের শাসন চাই এবং আল্লাহর আইন কায়েম করার কথা বলে উনি মন্ত্রী হয়েছিলেন কিন্তু দেখা যাচ্ছে যে মন্ত্রী হওয়ার কয়দিন পরে ওনারা রাষ্ট্রীয় জায়গা জমি নিয়ে বাড়িঘর করে সব ইয়ে করলেন এখানে কি এদের কথা এবং কাজের মিল এদের কি সব সময়ই উল্টাপাল্টা এটা তো মদুদির সময় থেকে এটা ধরতে হবে যে উনিশশো সালে যে মাতি ইসলামী প্রতিষ্ঠা করেছিলেন আবুল আল্লাহ মদুদি তিনি কিন্তু তখন পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিলেন এবং ব্রিটিশদের টাকা নিয়ে দল করেছিলেন ব্রিটিশদের পক্ষে গুনগান গাইতেন আবার পাকিস্তান প্রতিষ্ঠার পরে এই মদুদি হয়ে গেলেন পাকিস্তানের অন্যতম রক্ষক তিনি আটচল্লিশ সালে বললেন আরে পাকিস্তান তো তৈরি করলাম জিন্না ইকবাল আর আমি আমরা তিনজন মিলে জিন্না কিন্তু দেখুন পাকিস্তানকে তিনি কিন্তু যদিও মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র দরকার একটা ধর্মীয় জাতি তত্ত্বের দোয়া তুলে পাকিস্তান তৈরি করেছেন একটা সেকুলার রাষ্ট্র বানাতে চেয়েছিলেন রাজনীতি আর ধর্মকে আলাদা রাখতে চেয়েছিলেন কিন্তু এই মদুদিরা সেই উনিশশো সালে অবজেক্টিভ রেজলিউশন দিয়ে পাকিস্তানের সব কিছু ইসলামীকরণ করে ফেলল এবং সেই থেকে আমরা দেখছি মদুদি একসময় যিনি নারী নেতৃত্বকে হারাম বলতেন নির্বাচনকে হারাম বলতেন তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন ফাতেমা জিন্নার ইলেকশনের ফাতেমা জিন্নাকে সমর্থন করছেন এই বিচারিতা জামাতের রাজনীতির বৈশিষ্ট্য এবং বাংলাদেশে এবং বাংলাদেশে এটা তো পাকিস্তানের এই জামাত বাংলাদেশে যেটা আছে ওই পাকিস্তানের লাহোরে যে মদতি করেছিল তারই বাংলাদেশ চ্যাপ্টার এটা তো এখানে মদুদিরা ইসলামের নামে এবং রাজনীতির নামে তাদের যে মিথ্যাচার এটা তারা ওই নাচি পার্টির গোয়েবলস থেকে শিখেছে নাচি পার্টির যেটা মদুদির তার নিজের লেখাও আছে তিনি যুদ্ধ যখন চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ নাৎসি মতবাদ যেটা ফ্যাসিস মতবাদ এটাকে সমর্থন করে তিনি লিখেছেন গণতন্ত্রের সমালোচনা করে তো তিনি নাৎসি মতবাদে বিশ্বাস করতে পারেন ওই যে গোয়েবেজ যে কায়দাটা এক মিথ্যা হাজার বার বললে সেটা সত্য হয়ে যাবে তো সেই কথাটা জমা গেস্টাপ স্টাইলে তৈরি করা গেস্টাপো না আলবদরটা হচ্ছে এস 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 একটা ফোর্স ছিল নাৎসি বাহিনীর গেস্ট আমি মনে করি এটা হচ্ছে আমাদের রাজাকারদের মতন অফিসিয়াল আচ্ছা কিন্তু আলবদর হচ্ছে একটা সিক্রেট কিলিং স্কোয়াড যেটা এস এস হিটলার এস এস তৈরি করেছিল এগুলো নুরেম্বা ট্রাইব্যুনালে গেস্টাপো এস এস পার্টি এদের সবারই বিচার হয়েছিল এবং এই বাহিনীরই প্রধান ছিলেন নিজামি এবং এই বাহিনী এই যে তালিকা তৈরি করে বুদ্ধিজীবী হত্যা দেশের শ্রেষ্ঠ মনীষীদের হত্যা করা একাত্তর সালে সেই কাজটার কিন্তু নেতৃত্ব দিয়েছে এবং এই কারণে তার এই তার মৃত্যু দরকার লেখাতে দেখেছিলাম যে কিংবা মুির মামুন যখন নিয়াজির সঙ্গে দেখা করছিলেন নিয়াজি বললেন যে আলবদর আমাদের একটা ইউনিট তো ইউনিট পর্যন্ত সাজা অবধারিত আলবদর এটা নিয়ে বিতর্ক আছে বিতর্ক মানে পাকিস্তান আর্মির অনেকে যেটা জামাতি ইসলামী বলে এটা পাকিস্তান আর্মির অক্সিলারি ফোর্স ছিল কিন্তু আমি পাকিস্তান থেকে যেটা সংগ্রহ করেছি জামাতি ইসলামের যে অফিসিয়াল পাবলিকেশন আলবদর নামে সেখানে আছে যে আলবদর এটা একান্তভাবে জামাতি ইসলামের নিজস্ব ঘাতক বাহিনী ইসলামী ছাত্র সংঘ যেটা ছিল সেই সময় জামাতের ছাত্র সংগঠন তার প্রধান ছিলেন নিজামি এবং গোটা ইসলামী ছাত্র সংঘটাই আলবদর বাহিনীতে রূপান্তরিত করা হয়েছিল এবং এটার প্রমাণ লিখিত প্রমাণ আমার ওই যুদ্ধাপরাধ একাত্তর ছবিতে আছে সেখানে চিঠি দিচ্ছেন নিজামি নিজামির পক্ষ থেকে বলা হচ্ছে যে ছাত্র কেউ যদি আলবদরে যোগদান না করে তাকে ছাত্র থেকে বহিষ্কার করে দিতে হবে বের করে দিতে হবে বাধ্য করা হয়েছে ছাত্র সংঘের প্রত্যেকে আলবদরে যোগদানের জন্য আর নৃশংসতার বিবরণ তো এই যে বুদ্ধিজীবী হত্যা থেকে শুরু করে এগুলো আমরা তো সবাই জানি যে যে ইসলামিক ফোর্স আপনি নিশ্চয়ই জানেন যে সেটা যে বদর বাহিনীতে যত সংখ্যা ছিল এখানেও কিন্তু সব কমিটিতে সেই সংখ্যাই রাখা হয়েছিল ইসলামের সঙ্গে এক ধরনের প্রতারণা এরা তো মদদিবাদের বৈশিষ্ট্যই এটা এরা গণহত্যাকে ইসলামের নামে বৈধতা দিয়েছে যাবতীয় মানবতা বিরোধী অপরাধ 71 সালে এরা কি বলেছে গোলাম আজমরা যে পাকিস্তান না থাকলে দুনিয়ার বুকে ইসলামের নাম নিশানা থাকবে না তো আমরা বলেছি পাকিস্তান তো মাত্র জন্মালো 47 সালে আবার কবরে যাবে পাকিস্তান কিন্তু ইসলাম সেই এসছে কবে পনেরোশো সালে আগে বা পনেরোশো বছর আগে ইসলাম এসছে পৃথিবীতে তো ইসলামের সঙ্গে পাকিস্তানের কি সম্পর্ক পাকিস্তান কবরে গেলে কি ইসলামও কবরে চলে যাবে এরা তো পাকিস্তান ইসলামকে সমর্থক করেছে এখন জামাতি ইসলামী এবং ইসলামকে সমর্থক করে তাদের ইসে হচ্ছে যে জামাত ইসলামের সমালোচনা মানে হচ্ছে ইসলামের সমালোচনা করা এটাই হচ্ছে জামাতের রাজনীতির বৈশিষ্ট্য যে কারণে আমরা এদের বিচারের কথাটা আপনি নিচে খেয়াল করেছেন যে একটা জিনিস যে সেকুলার ফোর্স আমাদের যে শহীদ মিনার বলেন তারপরে স্মৃতিসোধ বলেন এগুলাতে কিন্তু যেতে কোনো ইসলামকে বাধা পায় না আর বাংলাদেশ ইসলামী দলগুলোর সঙ্গে সেকুলার ফোর্সের এই সমস্যা এই মনস্তাত্ত্বিক বিষয়টা বহুদিন থেকে তারা ইসলামী দলগুলো কিন্তু কখনও শহীদ মিনারে ফুল দিতে যায় না বা আমাদের ইয়েতে যায় না স্মৃতিসৌধে যায় না নিজামিরও কিন্তু সেটা করেছিল কিন্তু দেখেন সে যখন মন্ত্রী হলো খালেদা জিয়ার সঙ্গে গিয়ে কিন্তু আপনার স্মৃতিসৌধে পুষ্পমাল্য দিল তাহলে ওরা ওদের সুবিধা অনুযায়ী কি ইসলামকে যখন তখন এমন করতে পারে আসলে ধন্যবাদ আপনাকে আসলে আমরা দল হিসেবে যদি এই জামাত ইসলামটাকে দেখি আমরা যেটা শাহরিয়ার বললেন যে সেই আদি অর্থাৎ হায়দ্রাবাদের যখন আবুল আল্লাহ মৌদুদ্দি চাকরি করতেন নিজামের দরবারে পত্রিকা বের করতেন তারপরে পাকিস্তান বিরোধিতা করলো পাকিস্তান হওয়ার পরে তারা চলে আসলো ইয়েতে লাহোরে লাহোরে এসে যে দলটাকে পুনর্গঠনের করা হলো এবং তারপরে কিন্তু কাদিয়ানিদের বিরুদ্ধে তারা একটা বড় হত্যাযজ্ঞ করল এবং সে হত্যাযজ্ঞে মিলিটারি ট্রাইব্যুনালে তার ফাঁসির আদেশ হলো তারপর থেকে তো বিভিন্নভাবে সে বেঁচে গেল ই হলো বাংলাদেশ আমলও যদি আমরা লক্ষ্য করি যে যে ইসলামে নারী নেতৃত্ব যদি হারাম হয় আমরা ঠিক অতীতের কথা বাদই দিই তাহলে বাংলাদেশে জামাত ইসলামী যাদের সাথে রাজনীতি করলো এবং একটা কোয়ালিশন গভর্নমেন্ট গঠন করলো সেখানেও তো নারী নেতৃত্ব ছিল তখন কিন্তু হারাম হল না যেমনটা আপনি বলছিলেন যে শহীদ মিনারে তারা এমনি কখনো যায় না কিংবা অন্যান্য ইসলামী অনেক দলগুলি যায় না হয়তো সবাই যায় না এই কথা আমি বলছি না অনেকে বলছে অনেক বেশিরভাগ বলা যেতে পারে কিন্তু যখন সরকারে থাকে তখন কিন্তু আবার যাচ্ছে এটা একটা বৈপরীত্য এবং দ্বিচারিতা এই দ্বিচারিতা আমার মনে হয় দলটি যারা তৈরি করেছিল অনেক কাল আগে এবং তাদের যারা অনুসারীরা সেই দ্বিচারিতাকে ফলো করে আসছে আমি যে কথাটা বলতে চাই আরেকটা এখানে যে দেখুন ধর্মের ভিত্তিতে রাজনৈতিক দল একটা আধুনিক রাষ্ট্রে হোক এটা আমি কখনো কামনা করি না আধুনিক রাষ্ট্রে রাজনীতি হবে অর্থনীতি সংস্কৃতি মানবাধিকার এগুলোর আপনার ঠিক উল্টোটা দেখেন ভারতের আহ ভারতেও কিন্তু মৌলবাদী দল রয়েছে অনেকগুলি রয়েছে এবং তারা অনেকেই খুব কট্টরপন্থী এবং এরা অনেকে আবার ইসলাম বা মুসলমান বিরোধী আমরা দেখি কিন্তু ওরা সরাসরি আসি যে জামাতকে ব্যান করার কথা যে এটাক করছে আপনাদের একটা ফোরাম থেকে আমরা সব সময় বলে আসছে সব সময় বলে আসছি এই কারণে বলে আসছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়েও দেখা গেছে এবং যারা যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল যারা যারা তাদেরকে তারা ই করেছিল যাদেরকে ওয়ার ক্রাইমস শুধুমাত্র ব্যক্তির হয় তখন ওয়ার ক্রাইম ট্রায়াল গুলো সংগঠনের রূপ

দেখুন এটা একটা ডিবেট আছে একটা বিতর্ক আছে হ্যাঁ এই ডিবেটটা কিন্তু ঠিক বাংলাদেশে যে সীমাবদ্ধ তা না এটা পৃথিবী ব্যাপী আছে যে আপনি কোনটা কোনটাকে সামনে নিয়ে আসবেন উনি কিন্তু খুব রাইটলি পয়েন্ট আউট করেছে যে আধুনিক রাষ্ট্রের সাথে কিন্তু ধর্মের এই কনসেপ্টটা কনফ্লিক্ট করে এবং ধরেন আমরা যখন যেটা শারিয়ার ভাই বলছিলেন যে যখন জামায়াত ইসলামী হিন্দ হয়েছিল তখন আমরা দেখেছি তারা পাকিস্তানের কনসেপ্টে বিরোধিতা করেছে ইনফ্যাক্ট মদুদি পাকিস্তান হওয়ার পরপর কিন্তু পাকিস্তানে আসেনি বেশ কিছু সময়ের পরেই উনি পাকিস্তানে এসেছিলেন তো এই বিষয়গুলোকে আমাদেরকে মাথায় রাখতে হবে যে তাদের ভিশনটা কি ধরনের ছিল এবং এই যে আধুনিক রাষ্ট্রের সাথে একটা কনফ্লিক্ট চুয়াল পোজিশন নিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে এবং আধুনিক রাষ্ট্র কিন্তু মানে যেটা মূল যে জিনিসটা হয় যে জনগণ সকল শক্তির উৎস আপনি যদি এই ধরনের যে মানে দলগুলো যারা ধর্মকে তাদের মতো করে ভিত্তি করে একটা রাষ্ট্র গঠন করতে চায় তারা কি জনগণকে সকল শক্তির উৎস ধরবে কিনা সেটা তো সেটা তো মানে বুঝাই যাচ্ছে সেটা ধরবে না এখন একটা আধুনিক মানে এখানে আপনাকে পুরো জিনিসটাই মূল জিনিসটা হলো কী মূল জায়গাটাইতে গলদটা রয়ে গেছে এবং আরও বেশি প্রবলেম্যাটিক হয়ে যাচ্ছে কোথায় কারণ তারা ধর্মকে বিভিন্ন সময় তাদের নিজেদের স্বার্থে বিভিন্নভাবে ব্যাখ্যা করছে এবং যেটা বলা উনি খুব ক্লিয়ারলি বলেন যে একাত্তর সালে যেটা হয়েছে খুব ভাবে ধর্মকে নিয়ে আসা হয়েছে এবং যেভাবে ব্যবহৃত হয়েছে তাই না তো এখন আপনি এখন যে আপনি আমাকে যে মূল প্রশ্নটা করেছেন সেখানে যদি আমি আসি এখানে দুটো মতামত আমরা খুব ক্লিয়ারলি দেখতে পারছি একটা মতামত বলছে যে কিনা ওদেরকে আপনি এঙ্গেজ করেন এঙ্গেজ করেন এটা এই কারণে বলা হচ্ছে যে ধরুন আপনি দল হিসাবে নিষিদ্ধ করে দিলেন কিন্তু আমাকে এটাও মাথায় রাখতে হবে যে এই মতবাদ যে যাদের মধ্যে ছড়িয়ে গেছে তাদেরকে আমি কি করব। সেটা একটা ব্যাপার আছে আরেকটা হলো যে হ্যাঁ নিষিদ্ধ করে দিলে হয়তো মতবাদটাও আস্তে আস্তে দমে যাবে সেটা কিন্তু একটা যুক্তিতর্কের বিষয় আছে কি মনে হয় কোনটা আমার নিজস্ব মতামত হলো কি প্রথম মানে ধরেন আমি কিন্তু এটা অন রেকর্ড আমি বারবারই বলেছি যে যে জামাতের ব্যাপারে একাত্তরের কারণে 71 ওদের যে ভূমিকা ছিল এবং যেহেতু ওরা কোনোদিন এটার জন্য রিগ্রেট করেনি এবং সেটাকে ও মানে ধরেন আপনি দেখেন উনি সেকার করছে না না এটা কখনো করেছে বলে আমার জানা নেই করেনি এবং সেটা তো মানে আমাদের রাষ্ট্রের পুরো বেসিস এর বিরুদ্ধে যাচ্ছে সেটা সে কারণে কিন্তু ইজিলি করে ফেলা যায় এখন এটা করছে না কেন সেটা তো মনে হয় গত সাত বছরে যা আমাদের এই যে শক্তি সেটা কি পর্যায়ে আছে সাত বছর আগে যখন ছিল আর এই বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে পুরো সাত বছরে যদি পর্যালোচনা করেন জামাতের যদি অর্থনৈতিক ভিত্তির কথা বলি অধ্যাপক আবুল বারকাতের গবেষণা আমরা দেখতে পাচ্ছি এই শক্তিটা কিন্তু বেড়েছে হুম প্রথম যে তার রিপোর্ট দেখেছিলাম যে প্রতি বছর বারোশো কোটি টাকার নিট মুনাফা সেটা কিন্তু পনেরোশো কোটি টাকা হয়েছে কিন্তু রাজনৈতিক যে অবস্থান যেটা গ্রহণযোগ্যতা মানুষের মধ্যে যে প্রভাবটা ছিল এই অপরাধীদের বিচার যেটা শুরু হয়েছে এর ভেতর দিয়ে নতুন প্রজন্মের যারা যারা জামাতকে ইসলামী দল মনে করে ভোট দিত সমর্থন করত। তারা কিন্তু তাদের মোহভঙ্গ ঘটেছে জামাতের জনপ্রিয়তা কোট কোটামে আমি বলছি অনেকটা হ্রাস পেয়েছে কিন্তু এই কথা মনে করা চলবে না যে জামাত বন্ধুহীন হয়ে গেছে নিজামের মৃত্যুদণ্ড নিয়েও দেখেছেন পাকিস্তানের প্রতিক্রিয়া দূরশকে প্রেসিডেন্টের প্রতিক্রিয়া, সদ্দ ক্ষমতাচ্যুত মিশরের মুসলিম ব্রাদারহুডের প্রতিক্রিয়া, আমি ওইসব মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এগুলোকে গণ্য করি না। এই তিনটে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কা কা মুসলিম ব্রাদারহুড তারা পরিষ্কার বলেছে গোটা মুসলিম উম্মাহকে জামাতের পাশে দাঁড়াতে হবে। জামাতকে ধ্বংস করছে একটা নাস্তিক একটা সরকার বাংলাদেশে এবং এটাকে অবস্থা কাহিল। কোনটা আমি অতটা মনে করি না আমাদের এটা ব্যাপারে যেটা যখন বলা হয় জামাত শেষ হয়ে গেছে নাসেরের আপনি দেখেন যে পার্সিকুইশনের মধ্যে দিয়ে ব্রাদারহুড গেছে তাদের সাইদ কুতুবকে তো ফাঁসিয়ে দেওয়া হলো ব্রাদারহুড এর শীর্ষ নেতা তারপর তাদের সবাইকে জেলে পুরে ফেলা হলো এবং সত্তর সাল পর্যন্ত মুসলিম ব্রাদারহুড এর কোন অস্তিত্ব ছিল না তারপর আনোয়ার সাদা তেলো আবার মুসলিম ব্রাদারহুডকে যখন রাজনীতি করতে দিল তারপর তো তারা বাড়তে বাড়তে তো ক্ষমতায় যে গেল কি বিপুল ভোট নিয়ে তারা ক্ষমতায় গেছে সেটা আমরা দেখে খেয়াল এই যে ব্রাদারহুড যে স্টাইলে এই যে এনজিও ব্রাদারহুড জামাতের জ্ঞাতি ভাই জামা মদুদি যখন তার এই যে দর্শন যেটা দাঁড় করিয়েছেন এটা কিন্তু হাসান আল বান্না সাইদ কুতুব আর মদুদি একই জিনিস এদের লেখার মধ্যে যেটা তারা বিন ওয়াহাবের কাছ থেকে বা ইবনে হাম্বলের কাছ থেকে নিয়েছে ইবনে তাইমিয়ার কাছ থেকে নিয়েছে একই জিনিস পলিটিক্যাল ইসলাম এবং ধর্মের নামে করছে সন্ত্রাসকে বৈধতা দেয় একই কায়দায় তারা বাণিজ্যিক প্রতিষ্ঠান করছে সবগুলো এবং এই যে এনজিও বলেন বা বিভিন্ন সেবা প্রতিষ্ঠান বলেন মুসলিম ব্রাদারহুড কিন্তু যখন নিষিদ্ধ ছিল তারা কিন্তু এনজিও গুলো করেছে জামাত ইসলামের যে জামাত ইসলামের ওইভাবে রাজনৈতিক যে শক্তি সাংগঠনিক শক্তি সেটা খুব একটা কমেছে বরং তারা এখন তৈরি হচ্ছে নতুন নামে নতুন ভাবে সংগঠিত হবে এবং সেখানে অপ্রতিরোধ ভাবে এগিয়ে যাবে কারণ বিএনপির অবস্থা তো আমরা দেখতে পাচ্ছি কদিন আগে আমি লিখেছি বিএনপি এখন জামাতের কারণে যে সিন্দাবাদের দৈত্যের মতো জামাত বিএনপির ঘাড়ে বসে আছে কারণ বিএনপি হাঁটু ভাঙ্গা দেওয়া হয়ে বসে আছে কোনো আন্দোলন কিছুই করতে পারছে আপনাকে মনে হচ্ছে বিএনপি জামাত যে জামাত যদি ক্ষয় হতে থাকে বিএনপির কারণে এটা আরো হতে দেরি হবে নাকি বিএনপি নিজে ক্ষয় হয়ে যাচ্ছে বিএনপি তো নিজেই শেষ হয়ে গেল জামাতের এই বোঝা বইতে বইতে বিএনপির যদি আগের আমি এখনো মনে করি যে শহীদ জাহানার ইমামের আন্দোলন যখন শুরু হলো যখন পিকে আন্দোলনটা তিরানব্বই সালে রাজশাহীতে একটা ঘটনা ঘটেছিল ছাত্র মৈত্রীর এক নেতাকে হত্যা করেছিল শিবিরের ছেলেরা রিমুকে হত্যা করেছে রিমুর মা ছিলেন বিএনপির সাতক্ষীরার সভাপতি এখন সেই কারণে সরকারি দল তখন ক্ষমতায় বিএনপি ক্ষমতায় আওয়ামী লীগ বিরোধী দলে সরকার এবং বিরোধী দল একজোট হয়ে পার্লামেন্টে বলেছে জামাত একটা সন্ত্রাসী দল খুনিদের দল গণহত্যাকারীদের দল এই দলকে নিষিদ্ধ করতে হবে তো সেই বিএনপি কি এখন আছে এই বিএনপি তো জামাত আপাদমস্ত গিলে খেয়ে ফেলেছে বিএনপির যে জামাতিকরণ আমি যেটা বলি এটা আনা সম্পন্ন হয়ে গেছে সুতরাং জামাত এখন বিএনপি কে এখন তারা আওয়ামী লীগে ঢুকতে চাইছে আওয়ামী লীগের জামাতিকরণ করতে চাইছে নানাভাবে তারা ঢুকছে আর ক্ষমতায় যখন ছিল তারা প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে তো তাদের লোকগুলোকে বসে আপনি এই যে যে কথাগুলো বলছিলাম যে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো আপনাদের সংগঠন থেকে বারবার দাবি করছেন যে এদের এদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক সন্তানদের যুদ্ধাপরাধী যারা হচ্ছে তাদের সম্পত্তিও বাজেয়াপ্ত করা হোক সেটা এখন কি পর্যায়ে না দেখুন আসলে সবসময় বাংলাদেশ এক রাষ্ট্রে আইন সিদ্ধভাবে কেউ যদি অর্থ সঞ্চয় করে তাতে কিন্তু আমার আমার অন্তত বলবার কিছু নেই কিন্তু যে প্রতিষ্ঠানের কথা আপনি বলছেন বিশেষ করে জামাত ইসলামীর নেতৃত্বাধীন যে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে আর্থিক প্রতিষ্ঠান যেগুলো সেগুলোর অর্থ এবং এগুলোর টাকা পয়সা মূলত বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যয় হচ্ছে কাজেই এই দাবিটা সমাজের বিভিন্ন শ্রেণী থেকেই উঠেছে যে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে যে টাকা পয়সাগুলো ব্যবহার হয় সেটা এবং জামাত ইসলামীর মতো একটা দলের কাছে সেগুলো বন্ধ করা হোক এবং রাষ্ট্রার্থ করা হোক এটা এই দাবিকে কিন্তু অযৌক্তিক বলবার কোনো কারণ দেখি না কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে সারিয়ার যেটা বললেন আমরা আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে একটা পরিকল্পিতভাবে বিশেষ করে স্বাধীনতার পর থেকে মুক্তিযুদ্ধ পঁচাত্তরের পর থেকে পরিকল্পিত হবে একটা পাকিস্তানপন্থী অর্থাৎ মুক্তিযুদ্ধে যে পাকিস্তান পরাজিত হয়েছিল সে পাকিস্তানটাকে আবার পুনর্বাসিত করার করবার চেষ্টা হয়েছে পঁচাত্তরের পর থেকে এবং আমাদের যে সামরিক শাসনগুলো একের পর এসছে এবং আমি বলি এটাকে সিডো ডেমোক্রেটিক রুলগুলো যেগুলো এসছে এরা মূলত এই পুনর্বাসনটা করেছে করার পরে আজ একটা দানব হয়ে দাঁড়িয়েছে বলা হচ্ছে যে বিএনপি দলটি আস্তে আস্তে গ্রাস করে খাচ্ছে জামাত ইসলামে এটা আমরা কয়েকজনে হয়তো বলছি কিংবা অনেকে আছেন যারা সেই দলটির একটা বড় দল নিঃসন্দেহে বলতেই হবে এখনো পর্যন্ত একটি বড় দল অন্যতম বড় দল এদেশের তারা কিন্তু আস্তে আস্তে গ্রাস হয়ে যাচ্ছে আরেকটা কার দিক থেকে যে দলটি মুক্তিযুদ্ধে এই বাংলাদেশের সরাসরি বিরোধিতা করেছিল অস্ত্র হাতে এবং এখনো যাদের রাজনীতি বাংলাদেশ পন্থী নয় এবং যে একটা ছোট বিরোধী হচ্ছে দর্শক একটা বিরতির পর ফিরে আসছি আশা করছি সঙ্গে থাকবেন দশক স্বাগত জানাচ্ছি আবারও আপনার দেখছেন টেবিল আর কথা বলছি নিজামির ফাঁসি এবং জামায়াতের ভবিষ্যতে ইস্যুর নামে আমিন আহমেদ আপনার আমিনা মোহসিন আপনার কাছে আসছিলাম যে জামায়াতকে টিকিয়ে রাখাতে মানে যে বিদেশি শক্তির সমর্থন সবসময় বলে যে জামাতের সাথে সাইবাই যেটা বলছিলেন যে ওরা পাকিস্তানের সাথে আছে তুরস্কের সাথে আছে সৌদি আরব সৌদি আরবের সঙ্গে আছে এবং মিশরের সঙ্গে আছে তো এই অবস্থায় আপনার কি মনে হয় যে জামাতকে বিদেশি শক্তি দিয়ে টিকে রাখা যাবে যদি আমরা উদ্যোগ নিই বা সরকার যদি এদেরকে ব্যান করার উদ্যোগ নেয় বা সরকার কি এদেরকে চাপ দিতে পারে কিনা এখানে না আমার মনে হয় যে বিদেশি শক্তিদেরকে দোষারোপ করে লাভ নেই কারণ আপনি দেখেন আমি কোন জামাতকে টিকিয়ে রাখা রাখার কনটেক্সটে বলছি কারণ পাকিস্তান থেকে যে স্টেটমেন্ট আসছে এটা এক্সপেক্টেড পাকিস্তান আগেও এই ধরনের স্টেটমেন্ট দিয়ে এসেছে এবং আমরা এগুলোকে কন্টেম্প করেই যাচ্ছি সেটা সেটা আমার বেশি আমাকে প্রথমেই চিন্তা করতে হবে আমার ঘরের কথা যে আমার ঘর কেন আমি ঠিক করছি না এটা তো এখন ধরেন বাংলাদেশে যে দলগুলো রাজনীতি করছে তাদের তো ভাববার ব্যাপার তাদেরই তো এটা চিন্তা করার ব্যাপার যে বাংলাদেশ যেই ভিত্তিতে স্বাধীন হলো এবং যে দলটি এই বাংলাদেশের মানে জন্মকেই বিরোধিতা করলো এবং শুধু সেটা না এখানে এত বড় একটা গণহত্যা হলো গণহত্যা শুধু না মানবতা বিরোধী এত অপরাধ হলো মানে যেটা বলা হয় না জেনোসাইড জেনোসাইড এবং ম্যাসেকারের মধ্যে একটু না অনেকটুকু পার্থক্য আছে আমাদের ব্যর্থতা দেখেন আমরা এখন পর্যন্ত জাতিসংঘ থেকে স্বীকৃতি আনতে পারিনি যে বাংলাদেশে গণহত্যা হয়েছে সো এই যে আমাদের সেই আমাদের নিজেদের ঘরটাই তো আমাদেরকে ঠিক করতে হবে বিদেশি শক্তি যাদের কথা আপনি বলছেন এই চাপগুলো থাকবে কিন্তু এই চাপগুলো আমার মনে হয় না যে এত বেশি যেটাকে আমরা মোকাবেলা করতে পারি না আমরা যদি পদ্মা সেতু নির্মাণ করতে পারি আমরা যদি আপনাকে আপনি প্রায়োরিটি সেট করতে হবে আমরা যদি এদেরকে ফাঁসিও দিতে পারি বিদেশি হ্যাঁ বড় বড় ইয়েতে সো এখানে আমাকে দেখতে হবে আমার ভেতরে রাজনীতিটা কি আসলে কি বলেন করেন আসলে কি আরেকটা কথা আমরা বলি নি আমেরিকা যখনই আমরা জামাত নিষিদ্ধের কথা বলি আমেরিকার সঙ্গে সঙ্গে বলবে না জামাত একটা মডারেট ইসলামিক পার্টি এটা নিষিদ্ধ করা যাবে না আন্ডারগ্রাউন্ডে যাবে আরো শক্তিশালী হবে সন্ত্রাসী হবে আমরা মনিটর করতে পারবো না আমেরিকারও চাপ আছে কিন্তু আমিনা মোসেন যথার্থভাবে বলেছেন যে আমরা যদি ডিটারমিন্ড হই প্রধানমন্ত্রী শেখ হাসিনায় আমেরিকার তো সমস্ত এসেকে অবজ্ঞা করে পদ্মা সেতু বানানো থেকে শুরু করে যুদ্ধাপরাধের ফাঁসি দেওয়া সবই তো করছেন তিনি কি পরোয়া করেন বঙ্গবন্ধু যেরকম পরোয়া করেননি তিনিও পরোয়া করেন না কিন্তু তিনি জামাতকে বহুবার বলেছেন জামাত কোন রাজনৈতিক দলের সন্ত্রাসী সংগঠন কিন্তু সেই সন্ত্রাসী সংগঠনকে দেশে একটা সন্ত্রাস বিরোধী আইন আছে সেই আইনে আপনি বিচার করছেন না দু সালে সালের রামর ঘটনা থেকে শুরু করে আপনি গত বছর পর্যন্ত দেখুন সবগুলোর মধ্যে জামাত বিএনপি অতপ্রতভাবে যে যাবতীয় সন্ত্রাস আগুন সন্ত্রাস যেগুলো বলছি ধর্মীয় সংখ্যালঘু বলুন মুক্ত চিন্তার মানুষগুলো বলছে এটার বিরুদ্ধে এটার জন্য তো অভিযুক্ত করছে না না আমরা তো বলছি এরা তো ধরা পড়েছে যারা অনন্তর এগুলো এরা তো শিবির থেকে এসেছে শিবিরের কর্মী বা 71 সালে যেভাবে তালিকা তৈরি করে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে এখনো একই ভাবে ভিন্ন মত ভিন্ন ধর্মের মানুষদেরকে একই উদ্দেশ্যে হত্যা করা হচ্ছে এটাই জামাতের রাজনীতি কিন্তু আমরা সন্ত্রাস বিরোধী আইনেও যেমন তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছি না একাত্তরের গণহত্যার সঙ্গে যুক্ত ছিল আমরা করছি না তো নীতি নির্ধারকটা ভালো বলতে পারবেন কিন্তু আমরা মনে করি এটা শুধু আওয়ামী লীগের জন্য আত্মঘাতী হচ্ছে না গোটা বাংলাদেশের জন্য এটা একটা সুইসাইডাল হচ্ছে আত্মঘাতী যেটা আমাদের জাতীয় নিরাপত্তা আঞ্চলিক নিরাপত্তার জন্য একটা বড় হুমকি তৈরি করছি আমরা আমি আবার একটু বিরতি নিতে হচ্ছি বিরতির পর আমি হারণাবি আপনার কাছেই আসবো দর্শক আশা করছি সঙ্গেই থাকবেন স্বাগত জানাচ্ছি আবারও আপনার দেখছেন টেবিল টক আর কথা বলছি নিজামির ফাঁসি এবং জামায়াতের ভবিষ্যৎ এই নিয়ে আমি হারণভাবে আপনার কাছে যাই যে আমরা সবাই সমালোচনা করছি সরকারের আবার সরকার পক্ষের লোকেরা বলে যে আপনারা কি একদিনও ভেবেছিলেন যে নিজামি কিংবা মুজাহিদের মতো লোকদের ফাঁসি হবে আজকে আপনারা বলছেন যে আমরা জামায়াতকে নিষিদ্ধ করছি না আমরা কালকে ফোন করছি কিন্তু একদিন তো হয়তো এটাই হবে আস্থা এখন আমাদের নেত্রীর উপর এই যে আস্থা রাখার কথাটা বলা হচ্ছে তো সেই দিক থেকে আমরা বলবো যে যুদ্ধ অপরাধীদের বিচারের মতো একটা কঠিন কাজ সম্পন্ন করার পেছনে যে ভূমিকা বিশেষ করে শেখ হাসিনার নেতৃত্বে যেই প্রশংসার যে বিষয়টা সবাই করছে সেটাকে আপনি দেখুন এটা তো বলাই বাহুল্য যে বর্তমান সরকার বিশেষ করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার যুদ্ধাপরাধের বিচার বাংলাদেশে কখনো হবে এবং এই যে নিজামি বলুন সালাউদ্দিন কাদের চৌধুরী বলুন আলী হাসান মজিদ এর এদের মতো মানুষ যারা এই বাংলাদেশে মন্ত্রিত্ব করেছে এদের মতো মানুষ যারা অন্যান্য বড় রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা পাচ্ছে তাদের বিচার হবে এবং তারা ফাঁসিতে ঝুলবে এটা বোধ হয় এই কয়েক বছর আগেও অনেকেই কেন বেশিরভাগ মানুষই কল্পনা করতে পারেনি একটা মিথ হয়ে গেছিলো যে না এগুলো আর হবে না একাত্তর সালে যা হয়েছে তো হয়েছে এ এ আর হবে না বাংলাদেশ এখন নতুন করে যাবে কিন্তু বলতেই হবে শেখ হাসিনার দৃঢ় মনোভাব বিশেষ করে এই বিচার বিচারকে দেশি বিদেশি চাপ কতটা ছিল আমরা সকলেই জানি যে কি ধরনের চাপ তাকে সইতে হচ্ছে এবং এখনও কি ধরনের রিস্ক নিতে তাকে যে চলতে হচ্ছে তারপরেও কিন্তু এই বিচারটা সম্পন্ন হওয়ার পথে এগিয়ে যাচ্ছে এবং তিনি কিন্তু সেখান থেকে পিছিয়ে আসেননি কাজেই এই প্রশংসা বর্তমান সরকারের বিশেষ করে শেখ হাসিনার ইতিহাসে তারা একটা বড় বড় স্থান করে নিয়েছে হ্যাঁ এর সমালোচনা কিছু কিছু বিদেশি সংস্থা করছে পাকিস্তান করছে এবং পাকিস্তান তো এটা দেখাচ্ছে যে আমরা যাদেরকে সমর্থন করছি এই লোকগুলো তাদেরই লোক তারাই আবার নতুন করে বাইরে তো আমার আমি তো মনে হয় যে আদালতের দরকার নেই মাঝে মধ্যে এই ধরনের প্রক্রিয়া হলে পাকিস্তান যে আচরণগুলো করে তারাই আইডেন্টিফাই করে দেয় বাংলাদেশে এখনো তারা রেখে দিয়েছে সময় নাই কাজে আমি যেটা যে বলবো যে যুদ্ধাপরাধী মানুষ পারসন যাচ্ছে বিচার হচ্ছে কেন জামাত তো সে সময় সংগঠনগত ভাবে মুক্তিযুদ্ধ बृস্তা করেছিল গণহত্যা অংশ নিয়েছিল কেন জামাতের যুদ্ধ সংগঠন হিসেবে কেন হবে না এমনা হোসেন যেটা বলছিলাম যে শেখ হাসিনা নেতৃত্বের এই স্পেশাল এই দিকটা আপনি কিভাবে নেবেন না এটাকে তো অবশ্যই এটা তো মানে এখানে তো ডিমতে এটা সম্ভব হতো আপনার বিশ্বাস হয় না আমার মনে হয় না আমার মনে হয় যেহেতু উনি ধরেন বঙ্গবন্ধুর কন্যা সেই জায়গায় ওনার একটা বিরাট একটা দায়িত্ব ছিল এবং এটা ওনার একটা দায়বদ্ধতাও ছিল এবং জাতির কাছে উনি উনি এই জিনিসটাকে যেভাবে নিতে যে পেরে পেরেছেন বা পারেন সেটা অন্য কেউ পারে না কিন্তু আমি আমি সেটাকে খুবই অ্যাপ্রিসিয়েটিভলি দেখছি বাট আমি এটার সাথে অ্যাপ্রিসিয়েট করছি যে সামাজিক আন্দোলনগুলো হয়েছিল জাহানার মামদের যে চাপটা ছিল সারিয়ার ভাইরা যেটা আন্দোলনটা চালিয়েছিলেন এবং এটার পিছনে যে ধরেন অনেক গবেষণা চলেছে অনেক লেখালেখি হয়েছে আমার সব কিছু যে এমন একটা পর্যায়ে এসেছে এবং এগুলাকে ধরেন সিভিল নাগরিক সমাজ তো সে চাপটা দিতে পারে কিন্তু সেটাকে রূপান্তরিত করতে পারে একমাত্র রাজনৈতিক সরকারই আমার মনে হয় এই সরকার ব্যতীত এটা সম্ভব আমার কাছে হাতে একদম শোনা সাহেব আপনি যদি এক কোয়ারি যদি বলেন মনে করে দিতে চাই আমরা নির্ভল কমিটি করবার পর সমন্বয় কমিটি করলাম এবং প্রথম আমাদের যে সমাবেশ হলো বড় সমাবেশ বাইতুলনগরের দক্ষিণ গেটে শেখ হাসিনা তখন বিরোধী দলের নেতা তিনি সেই সমাবেশে ভাষণ দিয়েছিলেন ভাষণটা শেষ করেছিলেন তিনি এই বলে যে প্রয়োজন হলে আমার বুকের রক্ত দিয়ে হলো বাংলাদেশের মাটিতে আমি যুদ্ধাপরাধীদের বিচার করে ছাড়ব এবং তিনি তার কথা রেখেছেন চব্বিশ বছর পরে যে উনি জামাতকে নিষিদ্ধ করার যে এবং আমরা সেটি আশা করি আমরা গত ফেব্রুয়ারি মাসে যখন আইনমন্ত্রীকে স্মারকপত্র দিয়েছে আইনমন্ত্রী এটা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং প্রধানমন্ত্রী আমাদের বলেছেন প্রধানমন্ত্রী বলেছেন আমি জন্য প্রিয় দর্শক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সঙ্গে থাকার জন্য আজ এখানে শেষ করছি রাত 2 অনুষ্ঠানটি পুনঃপ্রচার প্রচার হয় যারা এখন মিস করছেন হয়তো দেখতে পাবেন ভালো থাকবেন সবাই আগামী কাল একই সময় আবার দেখা হবে